সংযুক্ত হবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা আমরা জানব সারা দেশের করোনা পরিস্থিতির সর্বশেষ কি তথ্য আছে শুরুতেই আজকে আমরা চলে যেতে চাই খুলনার পাইকগাছাতে আমাদের সাথে সংযুক্ত হবেন আসাদুল ইসলাম আমাদের সাথে সংযুক্ত হবেন সেখান থেকে আমরা জানব যে খুলনার পাইকগাছাতে সর্বশেষ কি অবস্থা করোনা পরিস্থিতির আসাদুল ইসলাম আসাদ আপনি শুনতে পাচ্ছেন আমাকে হ্যালো আসাদুল ইসলাম আপনি শুনতে পাচ্ছেন আমাকে জি জি ধন্যবাদ আরিব আমি আপনাকে শুনতে পাচ্ছি আমাদের খুলনা জেলার পাইকগাছা উপজেলায় করোনা পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো আছে আমাদের এখানে এখনো পর্যন্ত কোনো রোগী করোনা পজিটিভ আসে নাই এবং এই বিষয় নিয়ে আমাদের সাথে সরাসরি কথা বলবেন খুলনা ছয় আসনের মাননীয় সাংসদ আলহাজ আক্তারুজ্জামান বাবু আপনি তার সাথে সরাসরি সংযুক্ত হতে পারেন আসসালামু আলাইকুম মাননীয় সংসদ সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আজকের এই দেশ সংযুক্ত অসংখ্য ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আমি জানতে চাইবো যে এখন পর্যন্ত নিশ্চয় আপনার কাছেও সেই তথ্য আছে যে আমাদের 64টি জেলার ভিতরে অলরেডি 51টি জেলা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আপনি বলছেন যে খুলনার পাইকগাছা এখন পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত কেউ হয়নি সেটা নিশ্চয় একটি আমাদের জন্য খুব ভালো একটি খবর এই বিষয়টি আপনি কিভাবে ইনসিওর করতে পেরেছেন বা এটাকে এই করোনা ভাইরাসের আক্রান্ত যাতে না হয় বা এতদিন পর্যন্ত আক্রান্ত হয়নি এই বিষয়টাকে আপনারা কিভাবে মেনটেন করছেন বা আপনারা কতটুকু কিভাবে সতর্কতা অবলম্বন করছেন ধন্যবাদ আপনাকে পাইকগাছা কয়রা বাংলাদেশের সর্বদক্ষিণের উপকূলীয় অঞ্চল এখানে করোনা ভাইরাস 8ই মার্চ থেকে যখন আমরা জানতে পারি তারপর থেকেই আমরা একটু একটু করে সতর্কতার সাথে আমরা মানুষের ভিতরে সচেতনতা তৈরি করার জন্য প্রয়াস তৈরি করি সেটা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এখানকার সিভিল প্রশাসন পুলিশ প্রশাসন অন্যান্য সকল প্রশাসনকে নিয়ে আমরা এই ব্যাপারে মানুষের মধ্যে একটা সচেতনতামূলক আমরা কর্মকাণ্ড শুরু করি পরবর্তীতে যখন এটা আরো বৃহত্তর আকারে তৈরি শুরু হয় তখন আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা যে যে কর্মগুলো করার দরকার বিশেষ করে মসজিদের নামাজ যেখানে জনবহুল এরিয়া সেই সেইখানগুলো আমরা লকডাউন করে দিই বা সেখানে জনগণের যেখানে সম্পৃক্ততা আছে সেখান থেকে আমরা তাদেরকে সরিয়ে নিই এবং বাড়ি থাকার জন্য আমরা উৎসাহিত করি এবং ব্যবস্থা গ্রহণ করি ফলে এইখানে এখনো পর্যন্ত ইনশাআল্লাহ কোনো পজিটিভ কোনো রোগী বা কোনো কিছু হয় নাই যখন আমরা দেখছি যে ঢাকা থেকে বিশেষ করে ঢাকা নারায়ণগঞ্জ বা গাজীপুর থেকে সারা জেলাতে আমাদের জেলাগুলোতে কিন্তু মানুষ যাচ্ছে এর ভিতরে এখন পর্যন্ত কোনো তথ্য আপনার কাছে আছে কিনা যে এই অঞ্চলগুলো থেকে আপনার এলাকার ভিতরে ঢুকছে কোনো মানুষ এরকম কোনো আছে হ্যাঁ আছে পাইকগাছার পয়রায় ভাটা শ্রমিকরা যারা নারায়ণগঞ্জ এবং ঢাকা থেকে ভাটা শ্রমিক ছিল তারা অসংখ্য মানুষ কাজ করত তারা ফিরে এসেছিল আসার সাথে সাথে আমরা আমাদের প্রবেশদ্বারে আমরা তাদেরকে আটকায় দিই এবং আমরা নিজেরা আমাদের প্রশাসন মানে পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসন মিলে তাদেরকে ঘরে পৌঁছায় দিয়ে ঘরে আটকায় দেওয়া হয় 14 দিন পর্যন্ত এবং যার ফলে আপনি জানেন যে এখানে পাইকগাছাতে হোম কোয়ারেন্টাইনে ছিল প্রায় 198 জন এখন 2 জন আছে আর বাকিরা রিলিজ পয়রায় ছিল 256 জন এখন কেউ নাই এখানে আপাতত এই অবস্থা আছে অন্যদিকে কোনো অসুবিধা নাই আপনি আমাদের এখন বলবেন যে এই যখন অবস্থা আপনারা সারা পাইকগাছাকেই যখন আপনারা লকডাউন করে রেখেছেন এবং মানুষগুলোকে ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন আপনারা জনপ্রতিনিধিরা দায়িত্বশীল মানুষরা তখন আপনাদের উপরে সব থেকে বড় দায়িত্ব এবং আমাদের সবার উপরে যে একটি চ্যালেঞ্জ হয়ে এসেছে সেটা হচ্ছে সবার ঘরে খাবার পৌঁছে দেওয়া যেমন দিন আনে দিন খায় যারা এরকম মানুষগুলো যখন ঘরে বন্দী থাকছে তখন তাদের নিশ্চয় খাবারের চাহিদা তৈরি হচ্ছে কিভাবে আপনারা এনশিওর করছেন আপনি জানেন যে এখানে বিশেষ করে সেলুন শ্রমিক এইখানে আমাদের যারা অটো ভ্যান চালায় যারা নসিমন পরিমন চালায় এবং চায়ের দোকানদার তাদের এদের এরা এরাই বেশিরভাগ ইফেক্টেড হওয়ার পরে আমরা কিন্তু এখানে সরকারি ভাবে
আমরা পাইকগাছায় 145 টন চাল এবং পাইকগাছা পৌরসভায় 13 টন কয়রায় 135 টন চাল সরকারি ভাবে এরপরেও আমি জনপ্রতিনিধি হিসেবে লোকাল সংসদ সদস্য হিসেবে 6000 পরিবারকে আমি ব্যক্তিগতভাবে দেই এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন সামাজিক সংগঠন যারা এদেশের দানশীল ব্যক্তি যারা সামাজিক মানুষ তাদেরকে আমি উৎসাহিত করি তারাও বিভিন্ন ভাবে এই অঞ্চলে প্রায় 10-15 হাজার মানুষকে তারা বিভিন্ন ভাবে খাবার পৌঁছে দেয় এর মধ্যে একটি বিশেষ বিষয় হচ্ছে কয়রা পাইকগাছায় আমরা হ্যালো ছাত্রলীগ নামে একটি তাদের কয়েকজনের নাম্বার দিয়ে আমরা দিয়েছি যে এই নাম্বারে ফোন করলেই আমরা তাদের খাবার বাড়ি পৌঁছায় দিচ্ছি এবং তাদের এগুলো গোপন রাখতেছি তাদের ঠিকানা বা তাদের পরিচয় ওই যে ফেসবুকে যেটা দেয় এগুলো আমরা দিচ্ছি না না দিয়ে আমরা গোপনীয়তা পৌঁছে দিই আজকেও আমরা প্রায় 35 জনের মতো আমরা দিয়েছি গতকালকে 13 জন তার আগের দিন ছিল 11 জন এইভাবে আমরা এটা করে যাচ্ছি ইনশাআল্লাহ এইভাবে যতদিন এটার প্রকোপ থাকবে আমরা এইভাবে চালিয়ে যাব কারণ এটা আমি একটা কথা বলি এটা আমার একটা বিষয় না এই যে এটা আমাদের সবার বিষয় আমি বলেছি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা সবাই মিলেই কিন্তু এই কাজটি করছি মাননীয় সংসদ সদস্য আপনার এলাকায় সব থেকে বড় একটি অংশ আছে যারা মৎস্য চাষের সাথে সম্পর্ক যুক্ত এবং শ্রমিক যারা আছে একটা উল্লেখযোগ্য সংখ্যক আছে আপনাদের শ্রমিক শ্রেণী সেই শ্রমিক শ্রেণী এখন ঘরে তারা গৃহবন্দী অবস্থায় আছে তাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা আপনারা করছেন কি হ্যাঁ আমাদের এখানে জেলে কার্ড মৎস্যজীবী জেলে কার্ড আছে আমাদের প্রায় 25,000-এর মতো দুই উপজেলায় সেটা আমরা পেয়েছি এছাড়া পর্যাপ্ত ভাবে তাদেরকে স্পেশালি যাতে খাবার দেওয়া যায় সেটাও আমরা ব্যবস্থা নিয়েছি শ্রমিক যারা বাস শ্রমিক বা যারা বেকার তাদের জন্য আমরা কিন্তু লিস্ট করে তাদের নেতৃবৃন্দ যারা আছে শ্রমিকদের তাদের কাছে আমরা লিস্ট নিয়ে চার ঘরে হাড়ি জ্বলছে না আমার আমি আমি আবারও বলি চার ঘরে হাড়ি জ্বলছে না যদিও এইরকম অবস্থা আমরা পাই নাই কম বেশি প্রত্যেকের ঘরে অল্প থাক বেশি থাক খাবার আছে তারপরে আমরা এটা পৌঁছে দিচ্ছি এবং আপনাকে আরেকটা জিনিস বলি আমাদের ছাত্রলীগ এরা আরেকটি কাজ করছে সেটি হচ্ছে যে ভব ঘুরে পাগল এবং কিছু মানুষ আছে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় বিভিন্ন ফুটপাতে ঘুমায় এদেরকে খুঁজে নিয়ে মাঝে মাঝে রান্না করা খাবার কিন্তু এরা খাবার খাওয়াচ্ছে এবং প্যাকেট পৌঁছে দিচ্ছে মাঝে মাঝে এটা রেগুলার সম্ভব না মাঝে মাঝে আমরা দিচ্ছি জি আপনি সর্বশেষ আমাদেরকে জানাবেন যে এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যদি আরো কন্টিনিউ হয় আল্লাহ না করুক যেন আরো যদি দীর্ঘায়িত হয় তাহলে আপনি একজন সংসদ সদস্য হিসেবে আপনার কি পরিকল্পনা আছে মানুষের জন্য হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের পরিকল্পনা আছে সেজন্য আমি নিজেও প্রস্তুতি আছে আমরা কিছু চাল আমি ব্যক্তিগতভাবে জোগাড় করে রেখেছি সেটি আমার নিজের স্বার্থায়নে এটা আমি কাউকে অবশ্য এখনো প্রকাশ করি নাই আপনি যেহেতু প্রশ্ন করলেন এটা আমি জোগাড় করে রেখেছি এছাড়া সরকারের সাথে আমার প্রতিনিয়ত কথা হচ্ছে সরকারের উচ্চ পর্যায়ে এবং আপনারা জানেন যে এই অঞ্চলের আমাদের অভিভাবক আছেন মাননীয় প্রধানমন্ত্রী উনি তো সবসময় এই অঞ্চলটিকে দেখেন তারপরে ওনার ভাই জনাব শেখ হেলাল উদ্দিন সাহেব উনি সার্বক্ষণিক এই অঞ্চলের মানুষের সাথে যোগাযোগ রাখছেন আমাদের জেলা প্রশাসনের জেলা প্রশাসক হেলাল উদ্দিন স্যার সবাই যোগাযোগ রাখছে এবং এখন তো আপনি জানেন যে একটি কমিটি হয়েছে এর মাধ্যমে আমরা প্রতিনিয়ত চাহিদা দিয়ে যাচ্ছি আমি এখানে পাইকগাছায় 60,000 এবং কয়রায় প্রায় 47,000 লোকের চাহিদা দিয়েছি ওএমএস 10 টাকার যে চাল এর জন্য পাইকগাছায় 30,000 কয়রায় প্রায় 25,000 লোকের চাহিদা অনুযায়ী আমরা 10 টাকার চালের জন্য ব্যবস্থা রেখেছি অতএব আল্লাহ না করুক এটা যদি কন্টিনিউ হয় এটা আমরা চালায় রাখবো আমি বিশ্বাস করি আমি মাঠে আছি 9 তারিখ থেকে একটি মানুষও না খেয়ে থাকবে না আর আমি গ্রামের পর গ্রাম আমি ঘুরে বেড়াচ্ছি তাতে আমার কোনো মানুষ যাতে অভুক্ত না থাকে অনেক ধন্যবাদ সংসদ সদস্য জনাব আক্তারুজ্জামান